আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন। তো আজকে হবে লাউ দিয়ে একটা মজার রেসিপি। লাউ দিয়ে তো আমরা সবসময় তরকারি খেয়েছি, বিশেষ করে চিংড়ি মাছের তরকারি। তা আজকে লাউ দিয়ে তৈরি করব পরোটা, সকালের নাস্তা হবে। তো এই পরোটাটা কীভাবে তৈরি করি লাউ দিয়ে, সেটাই কিন্তু ডিটেলসে দেখাবো। প্রথমে গ্রেটারে গ্রেট করে নিলাম, এরপর সামান্য লবণ দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে এর পানিটা বের হয়। আর এদিকে আমি কিছুটা রসুন নিয়েছি আর 1টা কাঁচামরিচ, বেশি দেব না, ঝাল হয়ে যাবে। তো 1টা কাঁচামরিচ আর কিছুটা রসুন একটু থেতো করে নেব। তো ঠিক আছে, তাহলে আমি এখানে 2 থেকে 3 কোয়া রসুন আছে, তো এটা আমি এখন থেতো করে নিচ্ছি। আর এদিকে থেতো করতে করতে এখান থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। তো এখন যেটা করব, পানিটা আর ফেলাবো না, এই পানিটা এখানেই থাকবে। এখানে আমি আরও কিছুটা ইনগ্রিডিয়েন্টস দেব, খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস। এখানে যাবে ধনিয়ার গুঁড়ো, যাবে জিরের গুঁড়ো, আর লবণ তো আমি আগেই দিয়ে নিয়েছিলাম, তো লবণটা এখন আর দেব না। এই তো হাত দিয়ে একটু মেখে চেখে নিচ্ছি। আর এখানে যাবে এই তো রসুনটা আর কাঁচামরিচ থেতো করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দেব। তো এখানে চাইলে কিন্তু কাঁচামরিচ কুচি করেও দেওয়া যেতে পারে, তো আমি আর দিলাম না, আমি থেতো করে দিলাম। আর এই তো একটা বাটিতে আমি একটু আটা নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দিব, আর হাত দিয়ে মেখে চেখে নেব। তো আমার এই স্যুপের এই বাটিটার এক বাটি, সম্পূর্ণ এক বাটি আটা লেগেছে। তো এতটুকু মনে রাখবো যে একটা শক্ত ডো তৈরি করব, যেহেতু এখানে লাউ আছে একটু নরম নরম হয়ে যাবে, তো শক্ত একটা ডো তৈরি করব। আর এদিকে ধনে পাতাটা আগে দিতে ভুলে গেছি, তো এ পর্যায়ে ধনে পাতাটা দিয়ে নিচ্ছি। তো একটা শক্ত ডো তৈরি করে নিলাম। তো পরোটা ভাজাটা কিন্তু আমি আর দেখালাম না, সামান্য তেলেই কিন্তু 3টা পরোটা আমি ভেজে নিয়েছি। আর এখানে নিচ্ছি আমি টক দই, আর এই টক দইটা আমার হোমমেড টক দই, আমি ঘরেই তৈরি করেছি। আর সামান্য লবণ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি, যেহেতু একটু আইস আছে, তো আইসটা একটু গলিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আর উপর থেকে আমি একটু গার্নিশিংয়ের জন্য একটু কী বলে এটা মরিচের গুঁড়ো দিতে চেয়েছিলাম, একটু বেশি পড়ে গিয়েছিলো, তো না দিলেও চলবে। তো এই হলো আমার আজকের সকালের ব্রেকফাস্ট, উপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নিলাম, দেখতে যাতে ভালো লাগে। এই তো সকালের একটা হেলদি ব্রেকফাস্ট তো করে ফেলেছি, লাউ দিয়ে পরোটা তৈরি করলাম। আর এভাবে করে পরোটা কোন কোন আপুরা খেয়েছেন, যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবসময় কিন্তু লাউটা আমরা সাধারণত সবাই তরকারি দিয়ে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো আজকে একটা আনকমন রেসিপি তৈরি করলাম, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা যদি খেয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখানে কিছুটা সদাই ছিল এগুলো বের করলাম, আর এটার সাথে ডিটারজেন্টের সাথে এই সাবানগুলো ফ্রি এসেছে, তো 4টা সাবান ফ্রি এসেছে। আর এই তো স্যুপ, আর এই তো সয়াবিন তেল, আরও কিছু সবজি বাজারও এনেছে, তো সব কিছুই এখন গুছিয়ে গাছিয়ে নেব। আর আসলে গৃহিণী হিসেবে বলবো যে একদিন কাজ করব, 2 দিন পায়ের উপর পা তুলে বসে খাবো, তো এমনভাবেই আর কি কাজ করা উচিত। এতে করে কিন্তু সংসারের প্রতি কোনো একঘেয়েমি লাগবে না, প্রতিদিন কাজ করতে কিন্তু আমাদের আর কি গৃহিণীদের ভালো লাগে না, বিশেষ করে যাদের আমাদের ছোট বেবি আছে, বা কি বলে যারা অফিস গোয়িং আপুরা আছে, বা আউট যেসব কাজ করি, যেমন আমরা কিন্তু একটু ভিডিও মেক করি, ভিডিও তৈরি করতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, একদিন কাজ করবো, 2 দিন একদম পায়ের উপর পা তুলে বসে খাবো, তো এমন কাজ করব আজকে। তো সেটাই আমি আজকে আমার আপুদেরকে দেখিয়ে দেবো। তো সবসময় আমি যা করি, সবজি আনলে কিন্তু পানি দিয়ে ধুয়ে রাখি, তো আজকে আমার হাতে সময় নেই, একদম পানি দিয়ে ধুয়ে তুলে ফেলবো। এছাড়া কিন্তু আমি অনেক সময় পানিতে
পানিতে লবণ দিয়ে অনেকক্ষণ ধরে সবজিটা ভিজিয়ে রাখি। তো সেটা অবশ্যই আমি যদি কোনো ফ্রুটস হয় যেমন আপেল বা বেদানা বা মালটা এইসব টাইপের ফ্রুটস হলে কিন্তু লবণ বা ভিনেগারে পানি দিয়ে আমি একটু ভিজিয়ে রাখি। তো যাই হোক, এখন সবজিগুলো আমি একটু পানিতে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর এখানে ছিল ডিম, তো ডিমগুলো এখন আমি ধুয়ে তুলে ফেলবো। তো আর এই সবজিগুলো আমি কিভাবে করে সংরক্ষণ করি, 2 থেকে 3 দিন কি 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে ভালো থাকে, তো সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমার আপুদেরকে। আর ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আর এই যে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি লাউ, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি মাছ ভাজা, আর এখানে আছে আলু কুচি, একটা পানিতে রেখে দিয়েছি, এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 দিন 3 দিন পর্যন্ত। কিন্তু এভাবে এটা আলুটা ভালো থাকবে, কালো হবে না, এভাবে করে কিন্তু সকালে ভাজিটা ঝটপট হয়ে যাবে। আর এখানে এই তো সব সবজি আমি কুটে কাটে একদম সুন্দর করে রেখেছি। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ছিল, রসুন কুচি, তো সব কিছু আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো। অবশ্যই এয়ারটাইট হতে হবে, নয়তো কিন্তু এগুলো থেকে একটা বাজে স্মেল একটা থেকে আরেকটা ভরে যাবে, এতে করে অন্য কোনো সবজি বা রান্না করা তরকারি খেতে কিন্তু ভালো লাগবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এইসব কাঁচা তরকারি রাখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই একটু এয়ারটাইট বক্স করে রাখতে হবে। তো এখানে এ তো করলা রেখেছি, তো আমি সব কিছু এভাবে বক্সে রেখেছি, যখন যেটা লাগবে আমি নিব। আর ঢেঁড়শগুলো একটু বড় করে কেটেছি, যদি কি বলে ভাজি করার ইচ্ছা হয় আর একটু ছোট করে করে ভাজি করে নেব। আর এই তো আজকে সন্ধ্যায় একটা আনকমন রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে একটা মজার রেসিপি, খেলে কিন্তু বোঝাই যাবে না যে এটা কোনো সবজি। তো চিচিঙ্গাটা প্রথমে ছিলে নিচ্ছি, দেখা যায় ভাজি করার ক্ষেত্রে একটু চেঁচে নিলে হয়, তবে এটা যেহেতু একটা রেসিপি তৈরি করব, তেলে ফ্রাই করব, আমি ভালো মতো চামড়াটা ছিলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে একটু গোল গোল করে হালকা পাতলা করে, খুব বেশি পাতলা না, একটু মিডিয়াম রাখবো। এরপর ভিতরের যেই অংশটা থাকে পুরোটা অংশ আমি ফেলে দেবো, এই তো বীজের যে অংশটা আছে, বিচি টিচি সব কিছুই এইভাবে করে হাত দিয়ে ফেলে দিচ্ছি। এরপর এই তো গোল গোল রিংয়ের মতো হয়ে গেছে, তো এখন এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি এই তো অল্প কিছু, এই চামচের 3 টেবিল কি 4 টেবিল চামচ হবে, আমি নিয়ে নিয়েছিলাম ময়দা, আর এখানে আছে সামান্য লবণ। তো এরপর একটু মিক্সড করে নিচ্ছি, এখন আমি এখানে দিয়ে দেবো এক এক করে কর্নফ্লাওয়ার। তো আমার এই টেবিল চামচে প্রায় 1 টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, আর এই তো সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে একটু মিক্সড করে নেব। আর এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে যাদের বাসায় বেসন আছে, বেসন দিয়ে তৈরি করলেও কিন্তু হয়ে যাবে। তো আমি আজকে এভাবেই তৈরি করছি, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। তো রমজান মাসে আমরা যেভাবে আর কি বেসন দিয়ে ব্যাটার তৈরি করি, ওরকম একটা ব্যাটার তৈরি করলেই কিন্তু হবে। আর এখন আমি একটু সামান্য আদা আর রসুনের পেস্ট দিয়ে নিলাম, তো এটা মিক্সড করে এক সাইডে রেখে দেবো। তো এখন আমি চলে আসলাম চুলোতে, তো যেটা করবো আমি সামান্য তেল দিয়ে নিলাম, আর এই তো চিচিঙ্গাগুলো আমি এখন ব্যাটারে নিয়ে একটা একটা করে তেলে ফ্রাই করে নেব। আর সত্যি বলছি এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়েছে, আর এত বেশি মজা হয়েছে, মানে খেলে বোঝাই যাবে না যে এটা কোনো একটা সবজি। ট্রাস্ট মি, এটা আপনারা একবার এভাবে ট্রাই করে খাবেন, খুবই মজা পাবেন। আর ময়দা দিয়ে তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, এছাড়া বেসন দিয়ে তৈরি করতে গেলেও কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, এতে করে কিন্তু ক্রিস্পিটা থাকবে, আর এটা ক্রিস্পি খেতেই বেশি ভালো লাগে। তো আমি একটু সাজিয়ে নিচ্ছি, যদিও আমি এই কাজটা একদমই পারি না, তবুও একটু চেষ্টা করছি। আর এই তো একটু আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে, আমি একটু হাত দিয়ে ভেঙেও দেখাবো যে এটা কতটুকু ক্রিস্পি ছিল। আর বেশ অনেকক্ষণ পরও আমি, মানে ঠান্ডা হয়ে গিয়েছিলো, এরপরও আমি খেয়ে দেখেছি যে এটা ক্রিস্পি আছে। আর এদিকে যে প্যাকেটের কেনরের স্যুপটা ছিল সেটা আমি তৈরি করে দিলাম, এটা এখন এসান খাবে।